মিষ্টি পাটিসাপটা অনেকে অনেক ধরনের করে বানিয়ে থাকে। আজকে আমি খুব সহজ উপায়ে কিভাবে পাটিসাপটা বানানো যায় সেটা আপনাদেরকে দেখাবো। এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে 2 কাপ, এইখানে দেখুন, 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, চিনি 1/2 কাপ, প্রয়োজন অনুযায়ী বেশি কম করতে পারেন, নারকেল কোরানো, প্রয়োজন মতো নুন, এলাচ, এখানে খেজুরের গুড়কে জল দিয়ে একটু পাতলা করে রেখেছি, ঘি, এখন সবাই খুব হেলথ কনসাস তাই জন্য ঘির বদলে আমরা সাদা তেল ব্যবহার করছি, আর দুধ। প্রথমে আমরা চালের গুঁড়োটাকে একটা মিক্সিং বোলে নেব, ময়দা, এই দুটোকে একটু ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সুজিটা দেব। এবার আবার একটুখানি ভালো করে মিশিয়ে, যাতে 3টে জিনিসই খুব ভালোভাবে মিশে যায় এরকমভাবে মিশিয়ে নেব। দেখুন 3টে জিনিসই, চালের গুঁড়ো, ময়দা আর সুজি খুব ভালোভাবে মিশে গেছে। এবার এখানে আমরা পরিমাণ মতন চিনি দেব, আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি, আপনার প্রয়োজন হলে একটু বেশি কম দিতে পারেন। বেশি চিনি দিয়ে দিলে এইটা পাটিসাপটা উঠতে নাও পারে। এবার এখানে আমি 1 চিমটে নুন, এটা আপনাদের স্বাদ অনুযায়ী, গুড়ের গুঁড়াটা, এটা মোটামুটি 1 কাপ মতন দিয়েছি। এরপর এটা একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে নেবার পর এতে আমরা দুধ মেশাবো। ভালো করে মিক্স করবেন যেন লাম্প না থাকে। দেখছেন, এবার ব্যাটারটা আমরা বানিয়ে নিয়েছি, ব্যাটারটার যেরকম ধরনের স্মুথনেস খানিকটা এরকম ধরনের স্মুথনেস আসবে। এইবার আমাদের দ্বিতীয় কাজ হলো ছেঁই বানানো। এইবার আমরা ছেঁইটা স্টার্ট করছি, মানে স্টাফিংটা। আমি প্রথমে গ্যাস অন করলাম, এটা একটুখানি গরম হয়ে গেলে আমরা এর মধ্যে নারকেল কোড়া, চিনি 1/2 কাপ মতন, আর 1/2 কাপ মতন নারকেল কোড়া আছে, এটাকে হালকা হাতে নাড়বো যতক্ষণ না চিনিটা একটু গলে যায়। একটু গলে গেলে, চিনিটা একটু মিক্সড হয়ে গেলে এর মধ্যে আমরা সামান্য এলাচ গুঁড়ো মিক্স করব। আমি হালকা হাতে নাড়ছি, এইটা আপনারা গুড় দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে চিনি দিয়ে করছি। যে যেমন মিষ্টি খায় সে তেমন অনুযায়ী চিনি অ্যাড করতে পারে এই ছেঁইটাতে বা স্টাফিংটাতে। স্টিমটা একটু ছোটো করে করবেন যাতে নিচে লেগে না যায়। দেখছেন, মোটামুটি আমাদের স্টাফিংটা তৈরি হয়ে এসেছে,
একটা চিটচিটে ব্যাপার এসে গেছে। আর খানিকক্ষণ নাড়াচাড়া করে আমরা এটাকে পাশে সরিয়ে রাখবো। মোটামুটি আমাদের ছেঁইটা স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানটা আবার গ্যাসে বসালাম। এবার স্টিমটাকে আপনারা একটু ছোট করেই রাখবেন, সামান্য একটু জল আর দু ফোঁটা তেল দিয়ে ননস্টিক কড়াইটাকেও ননস্টিক বানিয়ে নেবেন। একটা টিস্যু দিয়ে হালকা হাতে এটাকে মুছে আরও ননস্টিক বানিয়ে নিলাম। এবার তেলের মধ্যে বেগুনটা মাথাটা এরকমভাবে কেটে তেলের মধ্যে সামান্য ডুবিয়ে ননস্টিক প্যানের মধ্যে আলতু হাতে ঘুরিয়ে নেব। খুব বেশি তেল এতে প্রয়োজন হয় না। এটা চাইলে আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন। এইবার এটার মধ্যে আমি একটা মেজারিং হাতা দিয়ে আলতু করে এটাকে ঢেলে দিলাম। এইবার এইটাকে আলতু করে প্যানকেক যেমন বানায় তেমন করে আমরা এটাকে ঘুরিয়ে নেব। আলতু করে ঘুরিয়ে নেব। এবার ফ্রাইং প্যানের চাপাটা কিছুক্ষণের জন্য এখানে দিয়ে দেব, দশ দু মিনিটের জন্য, দু সেকেন্ডের জন্য, সরি। এইবার ঢাকা খুলে ঠিক মাঝখানে এই স্টাফিংটা দিয়ে আমরা এইটাকে রোল করে দেব। তাড়াহুড়ো করবেন না। আলতু হাতে স্টিম বার করবেন না, এপাশ ওপাশ একটু ভাজা ভাজা হয়ে গেলে আপনারা নামিয়ে নেবেন। এরকম করে বেশ কয়েকটা তৈরি করে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি। আবার ঠিক আগের মতন করে ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিলাম, দিয়ে আলতু হাতে এটাকে ফোল্ড করে দিলাম লাইক দ্যাট। আমি এখানে দু হাতে ব্যবহার করছি, আপনারা চাইলে একটি হাতা বা অন্য কিছু নিয়ে নিতে পারেন। দেখছেন আমাদের দু নম্বরটাও ভালোভাবে প্রস্তুত হয়ে গেছে। এরম করে আমরা বেশ কয়েকটা
তৈরি করে নেব। এই দেখুন, এবার আমরা তিন নম্বরটা তৈরি করে নিচ্ছি। স্টিমটাকে বাড়াবেন না, স্টিমটা বেড়ে গেলে এই পাটিসাপটাটা জ্বলে যেতে পারে, আর জ্বলে গেলে এটা খেতে মোটেই ভালো লাগবে না। আশা করি আপনাদের এই সহজভাবে বানানো পাটিসাপটাটা পছন্দ হবে। যদি আমার এই বানানো পাটিসাপটা আপনাদের পছন্দ হয় তো আমার চ্যানেল ভিজিট করবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমাদের পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এবার আপনারা, আমি এখানে নারকেল একটু কোড়া দিয়ে পরিবেশন করেছি, আপনারা যেমন কচ্ছা সাজিয়ে পরিবেশন করতে পারেন। আপনারা আমার এই পাটিসাপটা যদি পছন্দ হয় তাহলে আপনারা নিশ্চয়ই আমার চ্যানেল ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।